আকাশপথে দেশে আসে স্বর্ণের চালান, আর যশোর বেনাপোলের পোটখালি সীমান্ত পথ দিয়ে বড় একটি অংশ চলে যায় ভারতে। দুর্গাপূজাকে সামনে রেখে চাহিদা বাড়ায় সীমান্ত পথে স্বর্ণ পাচার আরও বেড়েছে। তবে কড়া নিরাপত্তায় স্বর্ণের বারসহ চোরাকারবারীদের আটক করছে বিজিবি। এদিকে পাচারের সময় স্বর্ণ বহনকারীরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। পাচারকারীরা প্রশাসনকে মোকাবেলা করতে ব্যবহার করছে অস্ত্র ও ককটেল, এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। পুজোকে সামনে রেখে বেনাপোল পুটখালী সীমান্তে স্বর্ণ পাচার বেড়েছে, তবে বিজিবির কড়া নজরদারিতে অনেক স্বর্ণ আটক হচ্ছে। এভাবে যদি বিজিবি কঠোর অবলম্বন করে, পথ অবলম্বন করে, তাহলে অনেকাংশে স্বর্ণ পাচার কমে যাবে বলে আমরা মনে করি। স্বর্ণ পাচারকারী যারা যারা আছে এবং গডফাদার যাদের, তাদেরকে আইনে আওতায় আনলে আমাদের দেশ থেকে স্বর্ণ পাচার রোধ হতে পারে। সীমান্তের সূত্রগুলো জানায় একটি গ্রুপ ঢাকা থেকে বাস বা ট্রেনে করে বেনাপোলে নিয়ে আসে স্বর্ণ, তারপর নির্ধারিত স্থানে স্বর্ণের চালানটি হাত বদল হয়ে চলে যায় স্থানীয় এজেন্টদের হাতে। এরপর ভারতের বনগাঁয় এজেন্টের হাতে স্বর্ণের বার পৌঁছে দেয়া হয়। শিগগিরই মূল হোতারা ধরা পড়বে এবং বন্ধ হবে স্বর্ণ পাচার, জানালো বিজিবি। আমরা আমাদের নজরদারিগুলো বৃদ্ধি করেছি এবং এখন তারা তাদের ট্যাকটিক্স চেঞ্জ করছে, তাদের টেকনিক চেঞ্জ করছে, তারা জায়গাগুলো চেঞ্জ করছে, তাদের সময়টা চেঞ্জ করছে। আগে সন্ধ্যায়, আগে মেইন ওয়্যারহাউসে তারা ঢুকাতো রাতে, পার করতো সন্ধ্যার দিকে, এখন তারা দিনের বেলাতে মানুষের সাথে মিশে এমনভাবে সহজভাবে করার চেষ্টা করছে। তা আমরা তাদের পেছনে লোক লাগিয়েছি, গডফাদারদের পেছনে আমরা লোক লাগাচ্ছি এবং তাদের প্রতি ইনফরমেশান আপডেট করছি। তাদের মতো করে আমরা স্ট্যাগার টাইমে আমাদের অপারেশনগুলো করছি এবং তাদের লোকগুলোকে সেভাবে যেই স্পেসিফিক ইনফরমেশন পেয়ে তাদেরকে ধরে ফেলার চেষ্টা করছি, যে কারণে আমরা কন্টিনিউ যে সাফল্যগুলো পাচ্ছি, এই কারণে দেখা যাচ্ছে যে তারা এখন তাদের প্ল্যানগুলো ঠিক মতো করতে পারছে না। এবং আমরা আশা করছি এভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাদেরকে একসময় কোণঠাসা করে ফেলে, গডফাদারদের কোণঠাসা করে ফেলে আমরা সমূলে শূন্যে নিয়ে আসতে পারবো স্মাগলিংটাকে এবং প্রায় নির্মূল করে ফেলতে পারবো। বেনাপোলের পুটখালী, দৌলতপুর, গোগা, রুদ্রপুর ও ভুলুর সীমান্ত পথ ব্যবহার করে সবচেয়ে বেশি স্বর্ণ পাচার হয় ভারতে। গত দু মাসে বেনাপোল সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে 11টি স্বর্ণের চালান আটক হয়। এর মধ্যে বিজিবি আটক করে 7টি চালান, আটক করা হয় 8 আসামিকেও। সময় সংবাদ, বেনাপোল।